গাজায় যুদ্ধবিরতি, পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে 8 ফিলিস্তিনি শহীদ, শুধু জেনিন শহরেই 5 জনের মৃত্যু। যুদ্ধবিরতির কোনো শর্তই মানছে না দখলদার ইসরায়েল। এরপরে জানিয়ে দিব বাড়তে পারে যুদ্ধবিরতি, আলোচনায় বসছে ইসরায়েল ও কাতার। জানিয়ে দিব সময় ফুরিয়ে আসছে নেতানিয়াহুর, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভবিষ্যৎ অন্ধকার। বিশেষজ্ঞদের মতে আমেরিকার নৌকায় উঠে যেভাবে মহাসমুদ্র পার হতে চেয়েছিল নেতানিয়াহু প্রশাসন, তা আর হচ্ছে না। এদিকে আবার ইসরায়েলের বড় ভয় ইরান ও সৌদি আরবকে নিয়ে, সবকিছু মিলে চারদিক থেকে আতঙ্কে ভুগছে ইসরায়েল। জানাবো তৃতীয় দফায় 14 ইসরায়েলি ও 3 বিদেশিকে মুক্তি দিল হামাস, মোট 50 জিম্মিকে দেওয়া হবে মুক্তি। সবশেষে থাকবে হামাসের সামরিক শাখার শীর্ষ 4 নেতা নিহত। এতক্ষণে সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতি, পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে 8 ফিলিস্তিনি শহীদ। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনে অন্তত 8 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে শুধু জেনিন শহরেই মারা গেছেন 5 ফিলিস্তিনি, বাকি 3 জন মারা গেছেন পশ্চিম তীরের অন্য কয়েকটি এলাকায়। জেনিন শহরে ইসরায়েলি হামলায় অন্তত 6 ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে ইসরায়েলি সেনারা বিভিন্ন দিক থেকে জেনিন শহরে হামলা করে। এ সময় তারা টানাগুলি বর্ষণ করতে থাকে এবং সরকারি হাসপাতাল ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কার্যালয় ঘেরাও করে। পরে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন তারা এই অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে। গাজা উপত্যকায় যখন হামাস ও ইসরায়েলের মধ্যে 4 দিনের যুদ্ধবিরতি চলছে, তখন পশ্চিম তীরে ইহুদিবাদীরা এই আগ্রাসন চালালো। গত 7 অক্টোবর গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হাতে 239 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। বাড়তে পারে যুদ্ধবিরতি, আলোচনায় বসছে ইসরায়েল ও কাতার। কাতারের মধ্যস্থতায় শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় 4 দিনের সাময়িক যুদ্ধবিরতি। হামাসের কাছে থাকা জিম্মি মুক্তি সহ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছাতে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। এদিকে গাজায় চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়ানোর লক্ষ্যে আলোচনা করতে ইসরায়েল সফরে গেছেন কাতারের একটি প্রতিনিধি দল। স্থানীয় সময়ে যুদ্ধবিরতির দ্বিতীয় দিন শনিবার 25 নভেম্বর ইসরায়েল সফরে যায় দলটি। খবর টাইমস অফ ইসরায়েলের প্রতিনিধি দলটির কাতারের মধ্যস্থতায় চুক্তি ও সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারে। এদিকে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে জিম্মিদের মুক্তির পথ প্রশস্ত করতে চলমান যুদ্ধবিরতি আরো বাড়াতে একমত হয়েছে দুই পক্ষ। এছাড়া একই কথা বলছে মিশর। আল জাজিরার প্রতিবেদনের মতে দেশটির স্টেট ইনফরমেশন সার্ভিসের প্রধান দিয়ার রাশওয়ান শনিবার 25 নভেম্বর এক বিবৃতিতে বলেছেন যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিয়ে একটি ঐক্যমতে পৌঁছাতে সব পক্ষের সঙ্গে ব্যাপক আলোচনা চালিয়ে যাচ্ছে কায়রো। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভবিষ্যৎ অন্ধকার। একদিকে ফিলিস্তিনিদের পিষে মারছে, অন্যদিকে আরব দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিকে তোড়জোড় চালাচ্ছে ইসরায়েল। আমেরিকার অনুরোধে নেতানিয়াহুর বলয়ে ঢুকেও পড়েছে সুদান, আরব আমিরাত সহ কয়েকটি দেশ। সৌদি আরবের সাথেও সম্পর্ক শিথিলের আলাপ আলোচনা চলছিল, তবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের মাধ্যমে তা ভেস্তে গেছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এছাড়া হঠাৎ মধ্যপ্রাচ্যে চীনের উত্থানে কিছুটা চিন্তার ভাঁজ পড়েছে বাইডেনের কপালে। রীতিমতো ইগো সংকটে ভুগছে তার প্রশাসন। সম্প্রতি ইরান ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক শিথিলে বড় ভূমিকা রাখে চীন। বেইজিং এর মধ্যস্থতায় দীর্ঘদিনের বৈরিতা ভুলে সম্পর্ক স্বাভাবিক করে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তির দুই দেশ। মনে করা হয় এদিক থেকেও কিছুটা পিছিয়ে পড়েছে ইসরায়েলের মধ্যপ্রাচ্য শাসনের কূটকৌশল। নতুন করে আর কোনো দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহ দেখাচ্ছে না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন গাজায় নতুন করে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে দেশগুলোকে খেপিয়ে তুলেছে তেল আবিব। শুধু আরব দেশগুলোতেই নয়, ইসরায়েলের পরম মিত্র আমেরিকা ও চায়না গাজায় এভাবে নৃশংসতা চালাক তারা। এক নিবন্ধে আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশার বলেন ইসরায়েলের উচিত হবে যুদ্ধ বন্ধ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলছেন তা মেনে নেওয়া। যদিও দুই রাষ্ট্রভিত্তিক ব্যবস্থা এখন অনেকটা অবাস্তব, তারা অন্তত গাজার জন্য যুক্তরাষ্ট্র যে
রেড লাইন নির্ধারণ করে দিয়েছে সেটা মেনে চলুক। যুক্তরাষ্ট্র গাজা পুনর্দখল বা জাতিগত নিধনের বিপক্ষে এবং গাজার যে আয়তন তা অপরিবর্তিত রাখার পক্ষে মত দিয়েছে। নেতানিয়াহু এবং তার ধর্মান্ধ জোট বহুদিন ধরে যুক্তরাষ্ট্রকে গ্রাহ্য করছে না। তারা আবারও যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে উপেক্ষা করেছে। এতে ক্ষতি হচ্ছে দুই দেশেরই। তার চেয়ে বড় কথা, চারদিক থেকে ইসরায়েল এখন আতঙ্কে ভুগছে। থেমে থেমেই হামলা হচ্ছে লেবানন থেকে, চাপ দিচ্ছে জর্ডানও। ইরানও তাদের আধুনিক প্রযুক্তির যুদ্ধাস্ত্র প্রস্তুত রাখার কথা বারবার বলে আসছে। তাই পরিস্থিতি সহজেই খুব একটা স্বাভাবিক পর্যায়ে দেখছে না রাজনৈতিক বিশেষজ্ঞরা। মূলত ইসরায়েলের ভয় ইরান এবং সৌদি আরবকে নিয়ে। আমেরিকার নৌকায় উঠে যেভাবে মহাসমুদ্র পার হতে চেয়েছিল নেতানিয়াহু প্রশাসন, তা আর হচ্ছে না বলেও মনে করেন বিশেষজ্ঞরা। তৃতীয় দফায় 14 ইসরায়েলি, 3 বিদেশিকে মুক্তি দিল হামাস। তৃতীয় দফায় 14 ইসরায়েলি ও 3 বিদেশি নাগরিককে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির তৃতীয় দিন রোববার রাতে 17 জন রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। উভয় পক্ষই এ তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে রেড ক্রসের কাছ থেকে পাওয়া তথ্য মতে ইসরায়েলে 14 ইসরায়েলি ও 3 বিদেশি নাগরিককে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। খবরটি নিশ্চিত করেছে মিশরের আল কাহেরা টিভিও। সংবাদ মাধ্যমটি বলেছে মিশরীয় নিরাপত্তা কর্মকর্তারা বন্দী বিনিময় প্রক্রিয়া শুরু করেছেন, তবে ফিলিস্তিনি বন্দীদের এখনো মুক্তি দেওয়া হয়নি। কাতার বলেছে তাদের শুধু শিগগিরই মুক্তি দেওয়া হবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 4 দিনের যুদ্ধবিরতির একটি অন্যতম শর্ত ছিল বন্দীদের মুক্তি দেওয়া। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির পরে পর্যন্ত 3 দফায় বন্দী বিনিময় হল। আল জাজিরার এক প্রতিবেদনে শুক্রবার যুদ্ধবিরতির প্রথম দিনে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস 13 জন ইসরায়েলি শিশু ও বৃদ্ধকে মুক্তি দেয়, অপরদিকে নারী শিশু সহ 39 জন ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল। এরই ধারাবাহিকতায় শনিবার 26 নভেম্বর যুদ্ধবিরতির দ্বিতীয় দিন হামাস নারী সহ 13 জন ইসরায়েলিকে মুক্তি দেয়, যার মধ্যে 6 জন নারী ও 7 জন শিশুকে। বিপরীতে নারী ও শিশু সহ 39 ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল, যার মধ্যে 6 জন নারী ও 33 জন শিশু। হামাস এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েল হামাসের 4 দিনের যুদ্ধবিরতির চুক্তিতে ইসরায়েল 150 জন ফিলিস্তিনি নারী শিশু বন্দীদের মুক্তি দেবে। এর বিনিময়ে হামাসের হাতে বন্দী 50 জন নারী শিশুকে মুক্তি দেওয়া হবে। চলতি বছরের 7 অক্টোবর হামাস ইসরায়েলে অতর্কিত হামলা চালায়। হামলায় 1,200 ইসরায়েলি নিহত হয়। সেই সঙ্গে ইসরায়েল থেকে 200-এরও বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। হামাসের হামলার পাল্টা জবাবে ফিলিস্তিনের টানা 1.5 মাসেরও বেশি সময় ধরে নির্বিচারে হামলা চালায় ইসরায়েল, যা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত অব্যাহত ছিল। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে 14,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। একই সঙ্গে ইসরায়েল শত শত ফিলিস্তিনিকে বন্দী করে। হামাসের সামরিক শাখার শীর্ষ 4 নেতা নিহত। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস রোববার এক বিবৃতিতে জানিয়েছে গাজা উপত্যকার তাদের মোট 4 জন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হয়েছেন। এদের মধ্যে উত্তর গাজা ব্রিগেডের কমান্ডারও রয়েছেন। আহমদ আল গান্দর ছিলেন কাসাম ব্রিগেডসের সর্বোচ্চ নেতা। ধারণা করা হচ্ছে হামাসের অক্টোবর 7 তারিখের ইসরায়েলে হামলার পর পাল্টা হামলায় তিনি নিহত হয়ে থাকতে পারেন। আল গান্দরের নিহত হওয়ার তথ্যটি বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে নিজেদের চ্যানেলে জানিয়েছে কাসাম ব্রিগেড। তবে কখন এবং কোথায় তিনি মারা গিয়েছেন সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি। এর আগেও ইসরায়েল অন্তত 3 আল গান্দরকে হত্যার চেষ্টা করেছে। ওয়াশিংটনের কাউন্টার টেরোরিস্ট প্রজেক্টের তথ্য অনুযায়ী 2002 সাল থেকেই নানা সময়ে ইসরায়েল তাকে হত্যার চেষ্টা চালিয়ে আসছিল। আরো 3 শীর্ষস্থানীয় নেতার মৃত্যুর তথ্য জানিয়েছে কাসাম ব্রিগেডস। এদের একজন হচ্ছেন আইমান সিয়াম। ইসরায়েলি গণমাধ্যমে তথ্য অনুযায়ী সিয়াম ছিলেন কাসাম ব্রিগেডস এর রকেট পরিচালনা বিভাগের প্রধান। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, জার্মানি সহ বেশ কিছু দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতাকারী কাতার সরকার আশা করছে বর্তমানে চলা 4 দিনের বাইরেও যুদ্ধবিরতি বাড়ানো যাবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি মার্কিন সংবাদ মাধ্যম CNN কে বলেছেন, আমরা আশা করছি এই 2 দিনের মুক্তি ও 4 দিনের চুক্তি থেকে যে গতি এসেছে তাতে যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়ানো যাবে বলে মনে হচ্ছে। এজন্য বাকি জিম্মিদের বিষয়ে আরো গুরুতর আলোচনায় যেতে হবে। 2 দফায় এখনো পর্যন্ত 26 ইসরায়েলি নাগরিক, 4 থাই ও 1 ফিলিপিনো নাগরিককে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে 78 ফিলিস্তিনি বন্দীকে কারাগার থেকে মুক্তি দিয়েছে ইসরায়েল।